পরিকল্পিতা। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যারা আয়করদাতা তারা। কেন? কেননা বার্ষিক 7 লক্ষ টাকা যাদের আয় তাদেরকে কোনো কর দিতে হবে না, এই খবরে কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছেন তারা। আর অপরদিকে স্বস্তি কি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের? আরে স্বস্তি থাকবে কোথা থেকে, তারা তো রাস্তায় বসে আন্দোলন করছেন, বকেয়া ডিএর দাবিতে তারা আন্দোলন করছে এবং যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে এই আন্দোলন। কোন দিকে, কোন পথে রয়েছে তাদের ভবিষ্যৎ? কেন্দ্র ভাবলেও এরাজ্য সরকার কিন্তু ভাবছে, এই বসায় কিন্তু একের পর এক প্রশ্ন তুলব আমি মধুকল্পিতা। তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ডিএর দাবিতে আন্দোলন অব্যাহত, আন্দোলনের ষষ্ঠ দিন, আরো তীব্র হচ্ছে আন্দোলন। দুপুর 2টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলল কর্মবিরতি, সব রাজ্য সরকারি দফতরে 2 ঘন্টার কর্মবিরতি। শুধু শহর কলকাতাতেই নয়, যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে কর্মবিরতি চলল জেলায় জেলায়। আরামবাগ থেকে দুর্গাপুর রাজ্য সরকারি কর্মীদের তোপের মুখে সরকার। যেই ছেলেটার চলছে পেট, ঘুষনা দিয়ে পায়নি পেট, সেই ছেলেটাও দিচ্ছে ডাক, এই সরকার নিপাঞ্জা। শিক্ষিতরা পথের ধারে সাদা খাতা চাকরি করে, শাসক তোমায় ধিক্কার। বুধবারই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করে ছাড়, মধ্যবিত্তের জন্য যখন কেন্দ্রের তরফে এই সুখবর, তখন রাজ্য সরকারি কর্মীদের ডিএর জন্য দিনের পর দিন রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। কেন্দ্রের বাজেটকে স্বাগত জানাচ্ছেন আম জনতা। দারুণ খবর, ব্যবসায়ী হিসেবে অত্যন্ত আনন্দিত। 7 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি। গভর্নমেন্ট একটু ডিলে করেছে, কিন্তু এনিওয়ে যা করেছে ভালো করেছে। বাংলার সাধারণ মানুষ বাজেটকে দুহাত তুলে গ্রহণ করলেও মুখ্যমন্ত্রী বলছেন এটা বাজেট হয়েছে। রাজ্যের মানুষকে অধিকারের ডিএ চাইতে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, আর আন্দোলন করলে তাকে পাল্টা কটাক্ষ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ ধৈর্যের বাঁধ ভেঙেছে, বিক্ষোভে আজ কি পৌঁছচ্ছে না বান্দে? রিপাবলিক বাংলা। আপনারা শুনলেন ঠিক কি বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এই বিষয় নিয়ে একের পর এক প্রশ্ন করবো আমি। আমার সঙ্গে অতিথিরা উপস্থিত রয়েছেন, এক এক করে প্রত্যেকের সঙ্গে পরিচয় করে নেব এবং তারপরেই আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের দিকে আমরা যাবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কিঙ্কর অধিকারী, শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রয়েছেন, এবং এর পাশাপাশি আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কংগ্রেসের মুখপাত্র অনিন্দ রায় চৌধুরী রয়েছেন আমার সঙ্গে, এবং এর পাশাপাশি রয়েছেন আইনজীবী অতনু চ্যাটার্জি রয়েছেন, বিজেপির পক্ষ থেকে স্বপ্নীল বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন, রয়েছেন তৃণমূল সমর্থক অরিত্র সাহা রয়েছেন, এবং এর পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল সমর্থক সম্বিত ঘোষ রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন। আমি প্রথমেই আপনাদের কাছে চলে যাব, প্রথমেই আপনাদের দাবিতে আমি আপনাদেরও চাইবো আপনারাও এদিকে চলে আসবেন একবার। আপনারা তো রাস্তায় বসে রয়েছেন, আন্দোলন করছেন, ডিএর দাবিতে আন্দোলন করছেন, আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করলো সেখানে একটা বিপুল আয়কর ছাড়ের কথা ঘোষণা হয়েছে, কিছুটা হলেও তো স্বস্তি, কিন্তু ডিএটা তো এখনো পেলেন না বকেয়া ডিএটা। না, নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি, যে আয়করের যে ঊর্ধ্বসীমা দীর্ঘদিন আমাদের যে দাবি ছিল, প্রতি বছর আমরা বাজেট দেখতাম, কিন্তু এবছরে দেখলাম কিছুটা বাড়ানো হয়েছে, আমরা চেয়েছিলাম আরও বাড়ানো হোক, কিন্তু তাও আমাদের অনেকটা স্বস্তি, এটা বাস্তব, এটা আমাদের স্বীকার করতেই হবে, সেটা আমরা স্বীকার করছি। কিন্তু রাজ্যের ক্ষেত্রে একেবারে যে বঞ্চনা যেটা চলছে, যেটা পাহাড় প্রমাণ বঞ্চনা আমরা বলছি, সে চলতেই আছে। অর্থাৎ আপনি দেখবেন পঞ্চম বেতন কমিশন থেকে বকেয়া এবং কারেন্ট যে আজকে 35% আমরা সেটাও কিন্তু পাচ্ছি না। রাজ্যের পক্ষ থেকে বঞ্চনার শিকার এখনো হচ্ছেন তারা, কি বলবেন? রাজ্য বাজেট এখনো আসেনি, আমরা কেন্দ্রীয় বাজেট নিয়ে কথা বলতে পারি। যে কেন্দ্রীয় বাজেট যদি আমরা আজকে দেখি, ওনারা তো এখনো পর্যন্ত ডিএর দাবিতে রাস্তায় বসে রয়েছে, সেই দাবিটা কি হচ্ছে? একদমই এটা একদমই এক সাবজুডিশিয়াল ব্যাপার, সেই বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে পারবো না। আমরা যেটা নিয়ে মন্তব্য করতে পারি সেটা আজকের কেন্দ্রীয় বাজেট নিয়ে, এবং আপনি যদি বিষয় নিয়ে ডিএর বিষয় নিয়ে আপনারা কোনো মন্তব্য করতে পারবেন না। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দাবিতে তারা রাস্তায় বসে আন্দোলন করছে, সেই বিষয়ে তারা মন্তব্য করতে পারবেন না। দেখুন, কোর্টের রায় পরিষ্কার, ডিএ হলো সাংবিধানিক অধিকার,
আসলে রাজ্য সরকারের কাছে টাকা নেই, যার জন্য ডিএ দিতে পারছে না। সারা বছর ধরে তারা কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি করে করে চুরিতে এরা এখন প্রাইজ পাবে, নোবেল প্রাইজ পাবে, যে নোবেল প্রাইজ দেওয়া হতো। কিন্তু ডিএ এই মানুষগুলোর জন্য ডিএ এর কথা ভাবা হচ্ছে না। যেখানে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে আমরা দেখেছি সেই 35 কখনো 23 কখনো 28 শতাংশ ডিএ পাচ্ছে, আর এখানে ডিএ এর পার্সেন্টেজ কোনোদিন পাচ্ছে না। ডিএ এর একটা বিশাল ফারাক থেকে যাচ্ছে, এই ফারাকটাই বা কবে মিটবে? আর যারা রাস্তায় বসে আন্দোলন করছে তাদেরই বা কবে দাবিটা পূরণ হবে? এই নিয়ে প্রশ্ন তুলবো, তবে সময় এখন একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। আমরা আবারও নজর রাখবো হচ্ছেটা কি, যে অনুষ্ঠান যে মূল পর্ব সেদিকে। আমি একটু আপনার কাছে চলে আসি। আইনজীবী হিসেবে ডিএ নিয়ে তো আপনি অনেক কিছু দেখলেন, কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, দুর্নীতির নতুন ভোট তৃণমূল এখন ডিএ চোর। এই ডিএ হচ্ছে এই লোকগুলোর সাংবিধানিক অধিকার, এদের হচ্ছে লিগালি এনফোর্সিবল রাইট। সমস্ত ট্রাইব্যুনাল, সমস্ত কোর্ট, হাইকোর্ট বারে বারে বলে যে ডিএটা কোনো সরকার ভিক্ষে দেয় না, সরকারি কর্মচারীর অধিকার হচ্ছে ডিএ। তার সব জীবনের যে মূল্যবান সময় থেকে তারা হচ্ছে কাজ করে, সরকারি কাজগুলোর মাধ্যমে জনগণকে পরিষেবা প্রদান করে, তার একটা পোর্শন হিসেবে ডিআরনেস অ্যালায়েন্সটা দেওয়া হয় গোটা ভারতবর্ষে, কেরালা থেকে শুরু করে সব জায়গায়। আপনি দেখবেন যে কেরালায় 34% ডিএ দেওয়া হয়, এখানে 3%, সেটাও হচ্ছে ডিএ সরকারি। ডিএ সরকারি কর্মীরা কেন পাচ্ছে না, সেটা তো সাংবিধানিক অধিকার, কেন সেই ডিএ নিয়ে কোনো রকম কোনো উচ্চমাত্রই হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারও বলেছে ডিএ দেওয়া হবে না বা ডিএ বন্ধ হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে, সামাজিক অনেকগুলো প্রকল্প চলছে এবং সেই কারণে সরকার, কেন্দ্রীয় সরকার 90,000 কোটি টাকা। আমি বলবো যে এই বাজেটটা আছে প্রকল্প চালানোর জন্য আমাদের টাকা প্রয়োজন পড়ে না, প্রকল্প আমাদের টাকা চলবে না। 41,000 কোটি টাকা, 41,000 কোটি টাকা দিয়েছে দরকার, তো এতদিনের যে 41,000 কোটি টাকা সেটা আগে দিক। আমি ওনার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একবার বলেননি ডিএ দেওয়া হবে না? দেখুন, ডিএ দেওয়া হবে না এই মমতা ব্যানার্জি বলে, নাকি বাংলাকে ইউপি বিহার হতে দেবো না, ইউপিতে 31%, বিহারে 23%, এটা হলো ডিএ টাকাগুলো, ঠিক আছে? এই রাজ্য বোমা বাঁধার শিল্পতে আছে, এই রাজ্য তোলাবাজির শিল্পতে আছে, কিন্তু এই রাজ্য ডিএ দেওয়া হবে? আমি এই প্রসঙ্গে আসবো, এই রাজ্য ডিএ দেওয়ার বিষয় কেন মুখ খুলছে না, কেন ডিএ এর বিষয় আপনারা চুপ কেন? ডিএটা তো তাদের অধিকার, ডিএটা তো তারা পাবে। যারা কাজ করছেন সরকারি কর্মচারী যারা রয়েছেন, একদমই যারা কাজ করছেন তারা আদালতে গেছেন। আমি বারবার করে বলছি, রাজ্যের এই বিষয়টা নিয়ে আমরা টিভি চ্যানেলে ডিবেট করে কোনো আলোচনা বের করতে পারবো না। আমার প্রশ্ন, এই বিষয়টা ঠিক নয়, আমাকে একটু বলতে দিন। আদালতে গেছে এরিয়ার পঞ্চম বেতন কমিশনের বিষয় নিয়ে, 38% বকেয়া টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া যায় না। আপনার পাশে দাঁড়িয়ে উনি বলছেন এই বিষয় নিয়ে কিছু বলবেন না, ডিএ নিয়ে কিছু বলবেন না। রাজ্য সরকার একটা গণতান্ত্রিক দেশে যারা গণতন্ত্রটা চালান রাজ্যে, তাদেরকে হাইকোর্টে ঠকিয়ে তাদের জন্য রাস্তায় বসতে হচ্ছে যে আমার বিয়ের জন্য, বিয়ে যাতে বিলম্বিত করা যায় তার জন্য সুপ্রিম কোর্টে যে আইনজীবীদের নিয়োগ করেছে রাজ্য সরকার, সেখানে এই সরকারি কর্মচারীদের ট্যাক্সের টাকায় 14 কোটি টাকা খরচ করেছে, তবু ডিএ দিচ্ছে না। এই সরকারের কোনো এখন আর অধিকারই নেই ক্ষমতায় থাকার। তৃণমূলের এটা একটা সুবিধা, মোটামুটি রাজ্যের সব বিষয় সাবজুডিস হয়ে গেছে, তৃণমূল আমলে রাজ্যের সব বিষয় সাবজুডিস হয়ে গেছে, কাজে এটা খুব সুবিধা। আমরা কেন্দ্রীয় সরকার যেই বকেয়া টাকাগুলো বাংলা নিয়ে যাচ্ছে, সেই টাকাগুলো যেদিনকে দেবে প্রত্যেকটা মানুষকে দিয়ে দেওয়া হবে। বাংলার মানুষের টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন? মেলার উপর চলছে এই সরকারের কাছে শুধু। দেখি যেদিনকে কেন্দ্রীয় সরকার 90,000 কোটি টাকা এই বাংলাকে বরাদ্দ করবে, যেগুলো বকেয়া টাকা রয়েছে প্রত্যেকটা মানুষকে। আমরা একটা প্রশ্ন তুলেছিলাম এই শোয়ের শুরুতে, একটা প্রশ্ন তুলেছিলাম যে এরাজ্যের যারা সরকারি কর্মী, যারা রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করছে বকেয়া ডিএর দাবিতে, তাদের দাবিটা কবে পূরণ হবে?
হবে যে প্রশ্নের উত্তর কিন্তু কোন রকম ভাবে মিলল না, উত্তর এখনো অধরা। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যৎ আজও কিন্তু আধারেই থেকে গেল। আজকের হচ্ছে নাকি এ পর্যন্ত, বিস্তারিত খবর দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।